নিজের জাত পরিচয় করলি হবে, আমারে পরিচয় করতে হবে না। এদিকে এদিকে আপনি, উঠবে একটু আদর করে ডল, বুড়ো আড্ডি ভাঙিয়ে গেলেই আর জোড়া লাগবি না। বেটা কি আমার সার্ভিস দিতেছো, মিনিটে সেন পরে 6-7 বার। হ্যাঁ, আরে এত বড় মিথ্যে কথা কইস নে, বয়স তো কম হলো না, 3 পুরুষ ধরে সার্ভিস দিচ্ছি, একটু একটু চেন পড়তেই পারে, তবুও তো চলতে পারতেছিস। আমি একেবারে অচল হয়ে গেলি, তোর হাঁটা ছাড়া আর উপায় থাকবে না। নে এ হাঁটা ছাড়া কোনো উপায় থাকবে না, না এই দেশে কি নতুন সাইকেলের অভাব পড়ছে? তা পরে নি, কিন্তু সাইকেল তো দূরের কথা, সাইকেলের টায়ার কেনারও ক্ষমতা তোর নেই। হেই, আমি তোর সাইকেলই কিনবো না, তোর কি ধারণা আমি সাইকেল কিনবো? আমি তো একটা সুন্দর মোটর বাইক কিনবো, সাথে একটা বউ। সুন্দর মোটর বাইকে মানে সুন্দর আলীর সুন্দর মোটর বাইকে সুন্দরী বউ, বুঝছস? বোর্ডের পিছনে উঠাইয়া সারা গ্রাম ঘুরে বেড়াবো। গাছে কাঁঠাল গোপে তেল, সাইল নেই চুলো নেই কোলওয়ালিশের স্বপ্ন। এই বক বক না কই রে, তাড়াতাড়ি মোস, তোর আবার দোকানে যাতে দেরি হয়ে যাচ্ছে। ও, তোমার খুব হিংসা হইতেছে তাই না? শোনো, মোটর বাইক কেনার পরে তোমার আর তেল মাখা লাগবে না আমার। মোটর বাইক, একটা কথা মনে রেখো, শকুনের দোয়ায় কোনোদিন গরু মরে না। এই এই, সামনের দিকটা যে ময়লা থেকে গেছে, এটা মুসবি না? আজকে আর মুসবো না। শোন, মোটর সাইকেল কেনার পরে তোর আর মোছামুছি নাই, সামনের মাথায় তোর ময়লা পড়ুক, এটা তোর শাস্তি, বুঝছো? এই ভাঙ্গা ভাঙ্গা দেখি রে, পড়লাম রে, উরে মামা রে, তুই কদম যাইতে না যাইতেই তোর সেন পরে, তাহলে দোকানে যাবো সময় মতো কেমনে? হ্যাঁ, এই আমার দাদা তোর টেকাটা কিনে নাই। আরে তোর দাদা যখন চালাইতো তখন তো চেন পড়তো না। কথা বলা শুরু করলে তো তোমার মুখ দিয়া মনে হয় খই ফুটে। হ্যাঁ, খালি মোটর বাইকটা কিনা নেই, তারপরে তোর এই চ্যাটাং চ্যাটাং কথা দেখ কই যায়, তোর ডাইরেক্ট দিয়ে আসমু বাঙ্গারি দোকানে। সুন্দর ভাই, অসুন্দর ভাই, কইতেছি কাল লগে কথা কও এই সাইকেলের সাথে। হ, আর কইও না, এই বুড়া ভামরা নিয়ে আসি একটা যন্ত্রণার মধ্যে, মিনিটে 6-7 বার চেন পরে। এই কথা তালি পরে এক কাম করো, এই সাইকেলটারে তুমি বেচা দিয়ে নতুন একখান মোটর বাইক কিনে ফেলাও। কি যে কও না শোনা, আমার যদি বাইক কিনা সামর্থ্য থাকতো তাহলে কি বুড়া ভামের উপর উইটা আমি সারা গ্রাম ঘুরে বেড়াই। হ্যাঁ, আচ্ছা শোনা, তুমি তো আমার পছন্দ করো তাই না? ভালোবাসো? অনেক ভালোবাসি। তাহলে আসো না, আমরা দুজনে বিয়ে করে ফেলাই, বিয়ে করে ফেলাইলে তো সব সমস্যার সমাধান হয়ে যাবো। কেমনে? আরে বুঝতে পারতেছো না, তোমার যদি বিয়ে করি তোমার আব্বার যে সুন্দর মোটর বাইকটা আছে ওইটা তো বিয়ের পর আমার হয়ে যাবো, তাইলে তো সমস্যার সমাধান হয়ে গেল। সুন্দর একটা বউ পেলাম, সাথে একটা সুন্দর মোটর সাইকেল, তোমারে নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াম। বাহ, চমৎকার। বাহ, তার মানে তুমি রাজি? না, মানে মানে আমি তোমারে ভালোবাসি ঠিকই, কিন্তু আমার আব্বা সেই ছেলের লগে আমারে বিয়া দিব যার এখন মোটর বাইক আছে, তোমার তো মোটর বাইক নাই, অর্থাৎ সমানে সমান। ও শোনা, বুঝতেছে নাকি, বিয়ার পরে তোমার আব্বার মোটর বাইকটা আমারে দিলেই তো শর্ত পূরণ হয়ে যাব। জি না, আগে মোটর বাইক কিনতে হবে তারপর বিয়া। এই সেরি, মোটর বাইক যদি না দেয় তাহলে তোর বিয়া করবো কেন? এই গ্রামে কি সুন্দরী পাত্রীর অভাব আছে? 10টা সুন্দরী পাত্রী দেখমু, সেইখান থেকে সুন্দরী একটা মেয়ে বিয়ে করবো, সাথে সুন্দর একটা মোটর বাইক। কি কইলা? কি কইলাম তুই বুঝতে পারতেছ না? তাহলে তোর আমি বিয়ে করবো না, বুঝতে পারছ? শোনা,
শোনা একটু সেন্দা তুলে দেবা। আমি আমি তোমার এই সাইকেলে এই বুড়া ভাম দেখছ এই সেরিও তোর চেন তুলতে সারা তোর চেন তো রে আস্তে আস্তে ডাটা বাজছি তো হ্যালো আসসালামু আলাইকুম চাচা জি চাচা আমি এখন আসতেছি আসসালামু আলাইকুম এত স্বপ্ন দেখিস নে খাট ভেঙে পড়ে যাবি নে তোমার কথা তাই না কথা বন্ধু যখন বলয়া আমার বাড়ির সামনে দিয়া অঙ্গ করে হাইটা যায় ফাইটা যায় আমার বুকটা ফাইটা যায় আর আসতেছে হানি হানি মহানি এই বারিক ভাই আপনি কখন থেকে সেই হানি হানি করে ডাকতেছেন আমার নাম কি হানি নাকি ও মধুবালা তোমার নাম আমি জানি মধুবালা শুরুতে কি মধু মধুর ইংরেজি হলো হানি আর এই জন্যই তো তোমাকে আমি আদর করে হানি বলে ডাকছি আপনারা তো আদর করে হানি করে ডাকা লাগবে না আমার আব্বা আম্মা আমার যে নাম রাখছে এটা ধরে রাখবেন আর এখন কোন কি করবেন কিচ্ছু করব না দেখাবো দেখাবো কি পছন্দ হয়েছে হেলমেট আমার পছন্দ হয়েছে তাই এই হেলমেট আমারে দেখাতে হবে কিসের জন্য এটা দেখে আমি কি করব এটা দেখে তুমি কি করবে না শোনো ঘটনাটা তাহলে তোমার খুলেই খুলে হয়েছে কি আমি গোপন সূত্রে জানতে পারলাম তোমার বাবা তোমার বিয়ের জন্য পাত্র খুঁজছে তবে শর্ত হলো কি সেই পাত্রের একখান মোটর বাইক থাকবে পাত্র হিসেবে নিজের নামটা ওই লিপিবদ্ধ করার জন্য আমি হেলমেটটা কিনেছি আপাতত হেলমেট কিনেছি পরে মোটর বাইকটা কিনে আনবো তাই ভাবলাম তোমাকে তো দেখাই নিয়ে আসি আমার এই হেলমেটটা তোমার পছন্দ হয় কি না হ্যাঁ হেলমেটটা আমার খুব পছন্দ হয়েছে তাই ধরেন পাত্র হিসাবে আপনারে আমার একদম পছন্দ হয় নাই আরে বস অন্য মানের বারে বলে খেপে যান আর আপা বলে খেপে যান না কেন বোকা কিচ্ছু বোঝে না ধর এটা প্রেসিডেন্ট বারাক ওবামার প্রিয়তমা ও তাকে আদর করে বারেক বলে ডাকত চলো আসে কি এমন কথা যে বাড়ি ছেড়ে এখানে কইতেছ আরে বাবা কথাটা শেষ করতে দাও দিন মেয়ের কিন্তু বাপ নেই পাঁচ ভাই বোন বাইরের সংসারে মানুষ তাহলে পরে তো চাচা আরে বাবা কথাটা শেষ করতে দেবো তো তোমার ব্যাপারটা তো আমি ভালো করেই জানি আর সেই জন্যই তো বিয়েটা দিতে একটু সময় লাগতেছে তা না হলে এতদিনে তোমার আমি পাঁচটা বিয়ে দিতে পারি ও স্যার আপনি বুঝতে পারতেছেন না কেন আমার পাঁচটা বিয়ের দরকার নাই আমার শুধু আরে বাবা কথাটা শেষ করতে দিবা তো আমি তো জানি তোমার কি দরকার না তোমার তো আর পাঁচটা বিয়ে করতে করছি না শুধু বলতে চাচ্ছি যে তোমার ওই দাবিটা না থাকলি এতদিনে পাঁচ জায়গায় বিয়ে ঠিক করতে পারতাম যাই হোক আসল কথায় আসি বড় মেয়ের বিয়ে হওয়ার পরে বাপটা মারা যায় তারপর ওই চার বোনের দায় দায়িত্ব পরে এই ভাইয়ের উপরে সে অনেক কষ্টে চার বোনের ভিতরে তিন বোনের বিয়ে দিয়ে দিচ্ছে বাকি আছে শুধু ছোট বোনটা কিন্তু কথা হচ্ছে ওই তিন বোনরে বিয়ে দিতে গিয়ে ভাই একেবারে নিঃস্ব হয়ে গেছে এখন তার বিষ খাওয়ার পয়সাটা পর্যন্ত নেই
ও সাসা তালি পরে ওরে বাবারে আমারে শেষ করতে দাও দিন আরে সিনেমার শেষ দৃশ্য দেখে বলালাম আর আপনি কইতেছেন শেষ করতে দাও শেষ করতে দাও শেষ করতে দাও আর কি শেষ করবেন হ্যাঁ শুনেন যে ভাইয়ের কাছে বিষ খাওয়ার টাকা নাই সে তার বন্ডে বিয়ে দিবে কেমনে আপনিই কোন হ্যাঁ ওরে বাবারে কথাটা শেষ করতে দাও দিন বসো রাগ করতেছো কেন আচ্ছা ঠিক আছে সাসা কি শেষ করবেন আপনি করেন বিষ খাওয়ার কথা নেই এটা যদি কথার কথা তার মানে একটু বিয়ে দিতে গিয়ে আর্থিকভাবে একটু দুর্বল হয়ে গেছে তবে এটা সত্য মেয়ের ভাইয়ের বোন জামাইকে মোটর বাইক কিনে দেওয়ার ক্ষমতা নেই ও সাসা আরে বাবা আমার কথাটা শেষ করতে দাও দিন শেষ করতে না দিয়ে কথাটা উল্টো পাল্টো রেগে যাচ্ছ যে আমি জানি নে যে বাড়ি তোমার মোটর সাইকেল দেবে না সে বাড়ির মেয়ে নিয়ে তোমার সাথে কথা বকাবো এটা কি আমার বুদ্ধিজ্ঞান নেই কিন্তু একটু আগে তো আপনিই কইলেন যে মেয়ের ভাইয়ের মোটর বাইক কিনে দেওয়ার মতো সামর্থ্য নাই হ্যাঁ কয়েছি সত্যি মেয়ের ভাইয়ের মোটর বাইক কিনে দেওয়ার ক্ষমতা নেই তার মানে এর আগে তিন তিনটে বোনের বিয়ে দিতে গিয়ে তিনটে মোটর সাইকেল দিতে দিয়ে একেবারে ভাইয়ে করে নিঃস্ব হয়ে গেছে তাই সিদ্ধান্ত নিয়েছে ছোট বোনের জামাইকে বাবার রেখে যাওয়া বাইকটা উপহার দেবে বাইকটা এখন মেয়ের ভাই নিজে চালায় আর যে চাল চুলা যে তোমার একেবারে নাই তা না তুমি ছেলে হিসেবে তো খুব ভালো ন্যায় তারা বিপদে আছে আর তোমার যে অবস্থা এটা তো আমি ভালো করে জানি তাই সে সিদ্ধান্ত নিয়েছে ছোট বোনের জামাইকে বাবার রেখে যাওয়া বাইকটি দিবে ও সাসা শুরুতে এত না পেশায় আপনি কয়ে দিতে পারতেন যে সেকেন্ড হ্যান্ড বাইক দিব তাহলে তো আমি রাজি আপনি বুঝেন না কেন হ্যাঁ তাহলে বাবা জি চলো একদিন মাইটারে দেখে আসি ওরে সাসা রে আমার দেখা লাগবো না আপনি দেখছেন তাতে হয়ে যাবে শুনেন আমার সংসারে কেউ নাই দেখা দেখির মতো আমি নাই আমার শুধুমাত্র বাইক হইলে হয়েছে আপনি বাইকের ব্যবস্থা করেন আর মেয়ের ব্যবস্থা করেন বিয়া করবো শেষ আমি গেলাম আর শুনেন গলা তো শুকাই ফেলেছি চলেন যাই একটু চা খাই তোমার চাষি তো আজকে বাসায় নাই বুঝছি চাষি কোনো দিনে বাড়িতে রাখো কিছু খরচা পাতি দিয়ে বাইক চাই কিন্তু বারাক ভাই হঠাৎ করে হেলমেট লেগে উঠতেছো বুঝলাম না ব্যাপারটা হেলমেট না মানে হয়েছে আসল কথা তো বলা যাবে না এই এটা কোন মাস বাদল মিয়া বৈশাখ মাস বৈশাখ মাস বৈশাখ মাস কৃষির মাস ঝড়ের মাস কাল বৈশাখী ঝড়ের মাস মনে করো আকাশ ফকফকা তবুও দেখবো হঠাৎ করে মেঘ হয়ে ঝড় শুরু হয়েছে ঠাড়া পড়া শুরু হয়েছে আর মাথায় যদি ঠাড়া পড়ে আমি একটা সমাজ সেবক এই গ্রামের দশজন মানুষের ভবিষ্যৎ আমার উপর নির্ভর করে এটা বিধিক স্থির অবস্থা হয়ে যাবে না এই জন্য অগ্রিম প্রস্তুতি নিয়ে ঘুরতেছি বস আমিও তো আপনার সাথে সাথে থাকি তাহলে আমার জন্য একটা হেলমেট কিনে দিবেন না এ বল তোর চেহারা কদর মতো সুন্দর এই সুন্দর মানুষের মাথায় কি ঠাড়া পড়ে কোনো সময় শুনছিস এসব পাঞ্চার হইয়া গেলে চলবে না আর গাড়ি পাঞ্চার হইয়া গেলে চলবে না আর গাড়ি হায়াতে তেল পাইবা না খুঁজলে জগৎ ভরি আমার সাইকেল কি পাঞ্চার হচ্ছে নাকি চেন পড়ছে গেলি দেখো মানে সুন্দর আলী ভাই তোমার সাইকেলের যে পাংচার হয় না এটা তো আমরা জানি কিন্তু আমরা তো তোমার সাইকেলের পাংচারের কথা বলছি না আমরা বলছি গাড়ি পাংচারের কথা তোমার এটা কি গাড়ি হ্যাঁ এ বারে কোজা আমার সাথে মাস্কার করিস মনে করো আমি কোনো কিছু বুঝি না তুমি কি বোঝো আর না বোঝো সেটা পরের কথা তার আগে কথা তোমার বারে কোজা বললা কেন আমার নাম পাল্টা আমি বারা কোজা রাখছি তোমার মনে নেই রে ওরে বারে কোজা আর বারা কোজা একই কথা হইলো একই কথা যদি হয়ে থাকে তাহলে ওই সাইকেলের চেন পড়া আর পাংচার হওয়া একই কথা আমার সাথে মস্কারা করিস হ্যাঁ কর কর যত খুশি তত মস্কারা কর আর কয়দিন মস্কারা করতে পারবি বেশি দিন তো করতে পারবি না বুঝছস মানে বুঝলাম না বুঝার দরকার নাই শোন কর 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 আর মস্কারা কর 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 গান এই গান গা পাঞ্চার হইয়া গেলে চলবে না আর গাড়ি এই হায়াতের পাইবা না গা 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 শোন কাজ প্রায় হয়ে গেছে আর মাত্র কয়টা দিন ফাইনাল ফাইনাল হয়ে যেতেছে তারপরে এই সমস্ত গান গান আর চলবে না বুঝতে পারতেছ চা খাইতেছিলাম এমন ভাব করতেছো যে তোমার সাইকেল পাল্টায়ে হেলিকপ্টার হয়ে যাবে এই গান আর চলবে না হ্যাঁ কি হবে না হবে সিরাপ সেটা বুঝতে পারবি বুঝতে পারছিস হ্যাঁ বুঝতে পারছি গা 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 গাই সুন্দর একটা চা দাও চা দাও চা দাও এই হায়াতের তেল পাইবা না খুঁজলে জগৎ ভরি
পাংচার হইয়া গেলে চলবে না আর গাড়ি, পাংচার হইয়া গেলে চলবে না। তোমার উপর পরে যায় তাহলে তোমার তুমি ব্যথা পাবা না, সেই কথা বলছি, ওদের কোনো হুশ নাই, বুঝতেছো যে একটা নতুন বউ আর একটা নতুন মোটর বাইক নিয়ে যাইতেছি, একটু সাবধানে চালাবি না। এরকম আড়াই হাত ঘুমটা টেনে রাখলি দেখবো কি করে? তুমি কি আমার বউর কথা কইতেছো? আমি তো মনে করছি মোটর বাইকের কথা কইতেছো। ওরে বল তো রে, এই বিয়ে করে আনার পরে কেউ বউ দেখতে চায় না যৌতুকের মাল দেখতে চায়? এই বলতো আমি না তুমি? হ্যাঁ বারাক বারাক বারাক, হ্যাঁ বলতো তো তুমি এই রাস্তার মধ্যে মানুষ বউ দেখে? হ্যাঁ বউ দেখতে হলে তো বাড়িতে যাওয়া লাগবে, বুঝো নাই তুমি? বাড়িতে আসো, মুখ দেখবা, মিষ্টি খাবা, তারপরে সেনা আসবা, ঠিক আছে? আমার এত কাজ সারা গ্রাম। আচ্ছা যাও আসবা না, কাজ তাহলে আসার দরকার নাই, মিষ্টি আর তাহলে কেন তোমার খাওয়ামো? তুমি দাঁড়াইছো কেন? চলো কিন্তু বারেক ভাই, আপনি বরযাত্রী গেলেন না যে, আপনার নাই এই এলাকার নিবেদিত প্রাণ? হ্যাঁ আমি এলাকার নিবেদিত প্রাণ, আমি তো এই এলাকার এই যে এতগুলো জনগণ সবার জন্য আমি। এখন চিন্তা করো, আমি যদি এই একজনের বিয়েতে সারাটা দিন নষ্ট করি তাহলে বাকিদের খোঁজ কে রাখবে? আপনার যদি এই চাপাটা না থাকতো না, তার মানে হইলো হ্যাঁ আপনারে বিয়েতে দাওয়াতই দেয় নাই। ও ও হানি, ইউ আর জাস্ট জোকিং জোকিং, আমি বুঝতে পেরেছি তুমি শুধু ফান করছো। রাইট রাইট রাইট, আমি আপনার সাথে ফান করতে যাব কিসের জন্য? আমি কি আপনার বিয়ান লাগি নাকি? ইয়েস, ইঞ্জিনটা এখনো টনটন আছে, কমপক্ষে আরো 30 বছর চলবে চোখ বন্ধ করা। আমি অবশ্য ভালো চালাইতে পারি না, দেখদিন মধ্যে চালানোটা শিখতে হবো। আপনি কি এখনো হুন্ডার আলোচনাই করবেন? রাত তো প্রায় শেষ। এইটা অবশ্য তুমি ঠিক কথা কইছ, হুন্ডা নিয়ে তো আলোচনা করতে পারবো রাতের পর রাত, সত হইলে আজকে তো বাসর ঘর, তাই না? আপনার আপনার কি পছন্দ হয়েছে? আরে পছন্দ হয়েছে মানে একদম পছন্দ হয়েছে। আমি কিন্তু হুন্ডার কথা কই নাই, আপনার কি আমারে পছন্দ হয়েছে? আমার একদম পছন্দ হয়েছে। জানো আমার খুব স্বপ্ন আমার সুন্দর বাইকের উপরে আমার সুন্দরী পৌটারে বসাইয়া সারা গ্রামটা সারা গ্রাম ঘুরে আবার
আমার যে কি আনন্দ লাগতেছে কারো বুঝাইতে পারবো না, আমার স্বপ্নটা সত্যি হইল। সব কিছুই ঠিক আছে, কিন্তু আপনি আমারে পছন্দ করলেন কেমন কইরা? আপনি তো এখন আমারে দেখেনই নাই। ও, এটা তো ঠিক কথা কইছ, আমি এখনই দেখতেছি। আমি কইতেছিলাম কি, আপনি না হয় এই মোটর বাইকে করে চইলা যান, আমার জন্য একটা ভ্যান পাঠাই দেন, আমি ভ্যানে করে বাপের বাড়ি যাইতে পারবো। এই তা হবে কেন? হ্যাঁ, তোমার স্বামীর যদি মোটর বাইক না থাকতো তাহলে তুমি একলা একলা যাইতা? স্বামীর মোটর বাইক থাকতে তুমি একলা একলা যাবা? লোকজনকে কোন দৃষ্টিতে দেখবে? হ্যাঁ, আপনার মোটর বাইকে যে আপনি আমারে চড়াইতে চাইতেছেন না, একটা সুন্দর মোটর বাইকের সাথে সাথে একটা সুন্দর বউ আশা করছে, কিন্তু ঘটকের কথা মতো আমার সামান্য কষ্ট আমি পাইছি, তুমি কো নতুন বউ যদি একলা একলা বাপের বাড়ি যায় লোকজনে কি করবে? আসো গাড়িতে বসো। কিন্তু তুই হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়ালি কেন? ও, হিংসা হয় তাই না? না, মানে হয়েছে কি, এত সুন্দর বাইক, লাল লাল, তারপরে আবার চান্দেল লাল, ফুটফুটে একখান বউ,
হিংসাতে তো হইবেরই পারে। হেই সরাই, তুই কিন্তু আমার অপমান করতেছস। আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ সুন্দর ভাই, আমি তোমার অপমান করতে পারি তুমি কও না? আমি মাইনে নিছি যে ভাবির গার রং একটু ময়লা, সামান্য একটু ময়লা, তো হইছে কি তুমি এক কাজ করো, ওই দোকানে যায় বরং ওই গা ফরসর বিভিন্ন ক্রিম পাওয়া যায়, কিছু ক্রিম এনে দাও, ভাবি সকাল বিকেল রাত তিন বেলা মাখবে না মাখবে না খাবে, হ্যাঁ গিলাসে গোলায় খাবে, দেখবা সব ঠিক হয়ে গেছে। যাকে এমন যাও, মেলা বিরক্ত করলাম, চোখের সামনে তো যাচ্ছিল তাই ডাকিছি, কোনো দরকার নেই। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সালামটা ভাবিরে দিছি। উত্তরটা আমি দিছি, তাতে তোর কোনো সমস্যা আছে? সে বোবা, কথা বলতে পারে না। কত স্বপ্ন ছিল, সুন্দর একটা বাইক হবে, সাথে সুন্দর একটা বউ, বোর্ডারে বাইকের পিছনে বসায় সারা গ্রাম ঘুরে বেড়াবো। এইটা আমার কপাল কি জুটলো! এলাকার লোক সবাই আমার বৌরে নিয়ে টিটকারি মারে। বৌরে নিয়ে তো দূরের কথা, নিজেও বাইরে হলে নানান মানুষ নানান ধরনের কথা কয়। আমি এখন কি করব? ওয়াল্লাহ তুমি পাইছি, হ্যাঁ এটাই ফাইনাল। যা আছে কপালে, যদি রাজি হয় আর হবেই না কেন, যেভাবেই হোক ওর আমি রাজি করামু, প্রয়োজন হলে ওর পায়ে ধরবো, তারপরেও অন্য কোনো কিছু ভাববো না, এইটাই ফাইনাল। না, তুমি যতক্ষণ পর্যন্ত আমার বিয়ে করতে রাজি না হবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার পা ছাড়বো না। আরে পা ছাড়ো কইতাছি। না ছাড়বো না। আরে আগে পা ছাড়ো, আমার কথাটা শোনো। কি গো বকো? যেহেতু এখন তোমার বাইক আছে, সুতরাং তোমার কথা অনুযায়ী তোমারে বিয়ে করতে এখন আমার কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ, তার মানে তুমি বিয়েতে রাজি গেছো, আমার সাথে খুশি আর কেউ নাই। আমারে আগে কথাটা শেষ করতে দাও। না, আমি একবার ঘটনার কথা শেষ করতে দিয়ে আমার জীবনের সর্বনাশ করছি, তোমার এখন কথা শেষ করতে দিলে আর একটা সর্বনাশ আমি করতে চাই না। তুমি রাজি হইছো, এইটা হইলো বড় কথা। ঠিক আছে, আমি রাজি কইলাম তো আমি তোমারে বিয়ে করবো, কিন্তু তোমার ঘরে এখন বউ আছে, আর আমারে বিয়ে করতে হইলে এই বউরে তালাক দিতে হইব, না হইলে আমি সতীনের ঘর করুম না। শোনা, এটা তুমি কি কইতেছো? আমি যদি আমার বউরে এখন তালাক দেই তাহলে তো ওই বাইকটা নিয়ে যাবো, তাছাড়া 1,00,000 টাকা দেল মোহর করছি, 1,00,000 টাকা আমি কই থেকে দিবো? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। তা আমি কি করে জানি? শোনা শোনা, তুমি কোনো চিন্তা করো না, শোনা পরে তাড়ানোর ব্যবস্থা আমি করতেছি, শোনা। হ্যাঁ তাড়ানোর ব্যবস্থা করো, নাহলে কিন্তু আমি তোমার সাথে সংসার করব না। তুমি কোনো চিন্তা করো না, আমি ওর উপর অত্যাচারের পরিমাণ বাড়াই দিবো, তাইলেও এমনি এমনি বাপের বাড়ি চলে যাবো, তখন বাইকটাও আমার থাকবো, তুমি আমার বিয়ে করবা, তখন আমরা সুখে শান্তিতে সংসার করবো, আর বাইকের উপর তোমার নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াবো, শোনা। আর তাতে যদি কাজ না হয়? আর কাজ হবে না মানে 100% হবে। শোনো, ওর ভুলের পরিমাণ যতই থাক, আমি বেশি ভুল ধইরা ওরে তাড়ামো, প্রতিদিন যদি সকাল বিকাল ওরে পিটাই, ও যাবো না মানে 100% যাবে। তুমি কোনো চিন্তা করো না, তুমি খালি রাজি হয়ে যাও। আমি আমি রাজি, তাই কইলাম কিন্তু আমি সতীনের ঘর করব না। ও শোনা, তুমি কোনো চিন্তা করো না, শোনা আমি ওরে তাড়ানোর ব্যবস্থা করতেছি, আমার যে কি খুশি লাগতেছে তোমার বুঝাইতে পারবো না। এখন না এখন না, বিয়ের পর। আচ্ছা ঠিক আছে, রাজি হয়ে গেছে, ইয়েস, আমার বাইকও থাকবো সুন্দরী বউ থাকবো, বাইকের উপর বরুণিয়া। শোনা, কোনো কিছুই তো কিছু হইতেছে না, 6 মাস হয়ে গেল, এত পিটানি দিতেছি, আমি তো মনে করছিলাম ও পিটানির ঠেলায় অকবাড়িতে চলে যাব, কই কই বেড়ানোর কথাও তো মুখে নিতেছে না। তাহলে এখন কি হবে? আরে আমিও তো সেটাই ভাবতেছি। কি? চল এক কাজ করি, চল আমরা পালাই যাই। মানে? আরে মানে না, শোনো,
তোমার নিয়ে আমি এমন একটা জায়গায় পালাই যাবো যেখানে আমাকে দুজনের কেউ খুঁজে পাবো না। কিন্তু ও শোনা, কোনো কিন্তু করে না, শোনো, বাইকের ট্যাঙ্কি ভরে রাখছি তেল, বুঝছো? রাতের বেলা যখন সবাই ঘুমাবো তখন আমি আর তুমি পালাই যাবো, কেউ টের পাবো না। সরাসরি ঢাকায় আমার এক বন্ধু আছে, ওর আমি বলে রাখছি ওইখানে যায় সুন্দর একটা চাকরি নেবো, চাকরি নিয়ে আমরা একটা বাড়ি ভাড়া করে ঘর ভাড়া করবো, ঘর ভাড়া করে আমরা দুজনে থাকবো, যেখানে থাকবো আমি আর তুমি আর আমার ওই বাইকটা। সত্যি সত্যি না তো মিথ্যা? শোনা, আমি কি তোমার মিথ্যা কথা বলতে পারি? তুমি আর অমত করো না। কিন্তু আমার তো খুব ভয় করতেছে। আরে ভয়ের কি আছে, রাত্রি 12টার দিকে উত্তর পাড়া মোড় আছে না, আমি ওইখানে দাঁড়াই থাকবো, তুমি খেলে আসবা, ওইখান থেকে আমরা পালাবো। ঠিক আছে, কিন্তু তুমি যদি না আসো তার থেকে আমি কাম করো, তুমি আমার বাড়ির পিছনে এসে কুহু কুহু কইরা ডাক দিবা, তখন আমি ঘর থেকে বাহির হয়ে আসবো। কুকুর ডাক দেওয়া যাবো না, আমার গলায় কুহুকু ডাক দিলে ধরা খাই যাবো, মনে করবো এটা মানুষের ডাকি। তার থেকে ভালো আমি তোমাকে বাড়ির পিছনে জঙ্গলে আসা বাঁশি বাজাবো, তিনটা বাঁশি বাজালে বুঝবা যে আমি এসে গেছি। শোনো, মোটরসাইকেল নিয়ে এলে তো ধরা খামো, সেই জন্য কী করছি জানো, মোড়ের মধ্যে মোটরসাইকেল রাইখামো, তোমরা এইখান থেকে হাঁটতে হাঁটতে নিয়ে ওই মোড়ে যাবো, তারপরে ওইখান থেকে বাইক নিয়ে ডাইরেক্ট ঢাকা চলে যাবো, বুঝছো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শোনা তুমিও যাও আমিও যাই। আচ্ছা ঠিক আছে। আর শোনো, তুমি জানিবার সব কিছু গুছাই নাও, আমি গুছাইতেছি, ঠিক আছে? আচ্ছা যাও, আইসো। কিন্তু রান্নাটা তো অনেক ভালো হইছে। না, এতদিন ভালো হয় নাই সেই জন্য প্রশংসা করি নাই, আজকে ভালো হয়েছে সেই জন্য প্রশংসা করতেছি। তুমি খেলো না? মোটর বাইক লিক হয়েছে, লিক গ্যারেজে দিয়ে থেকেছে।
কি অবস্থা রুগী স্যার সিলাই তো শেষ দেখি ফাইলটা আচ্ছা তুমি যাও কি হয়েছে ডাক্তার সাহেব দেখুন আমরা রাতে ওনাকে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়েছি এই মুহূর্তে ওনাকে ভালো ট্রিটমেন্ট না করালে খুব সমস্যা হয়ে যাবে ওনার শরীরের যে অবস্থা তাতে 70% পেট্রোলের আগুনে পুড়ে গেছে আর 30% আছে আর বিশেষ করে পা দুটো প্রায় পঙ্গুর অবস্থান আপনি ভালো হাসপাতালে নিয়ে চিকিৎসা করান না হলে ওনার পঙ্গুত্ব বরণ করতে হবে যা করার ইমিডিয়েটলি করেন আচ্ছা আপনি ওনার কে হন স্ত্রী ইটস আ ব্যাড লাক বুঝি না মানে এখন থেকে তাহলে আপনাকে ওনাকে রোজগার করে খাওয়াতে হবে আমি যতটুকু জানি ওনার সম্পর্কে তাতে ওনার এই চিকিৎসা ব্যয় সব শেষ হয়ে যাবে তখন আপনি কি করবেন আপনাকে তো ভিক্ষা করা ছাড়া উপায় থাকবে না কি আমাকে ভিক্ষা করে খাওয়াতে হইব না 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 এটা আমি পারব না তার থেকে ভালো এখান থেকে আমি চলে যাই এখান থেকে আমারে পালাতে হবে না মানে আমি ওনার ওয়াইফ হতে যাব কেন উনি আমার প্রতিবেশী তাই ভাবলাম একটু দেখে আসি আচ্ছা ডাক্তার সাহেব আমি তাহলে যাই ওনার স্ত্রীকে যে খবরটা দিই ভাবি ভাবি সুন্দর ভাবে ভিতরে কি বিনে আছে বারেক ভাই আজ তো সকালে কেনার কথা ছিল কিন্তু সেটা কেনার বোধহয় প্রয়োজন হয় ওনার শরীরের 70% অংশ পেট্রোলের আগুনে পুড়ে গেছে ইমিডিয়েটলি ওনাকে ঢাকার একটা ভালো হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে হবে ডাক্তার সাহেব আপনি আমার চাবিটা ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন দরকার পড়লে আমার ভিটা মাটি যা আছে আমি সব কিছু বেচে আমার স্বামী চিকিৎসা করাবো সেটা না হয় বুঝলাম কিন্তু কিন্তু ওনার পা তো আর ভালো হবে না আর ভিটা বাড়ি বিক্রি করে থাকবেন কোথায় খাবেন কি আপনাকে তো ভিক্ষা করে খেতে হবে দরকার পড়লে আমি তাই করব দরকার পড়লে আমি সারা জীবন ভিক্ষা করব আবার চাবার এনে আমি কাজতলে থাকবো তারপর আমার স্বামীর আপনি সুস্থ করে দেন ওটা আমার বুকে মিলাই দেন না না তুমি কাইতো না একদম চিন্তা করো না দেখবা সব কিছু ঠিক হয়ে গেছে আমি আসি তো তোমার তোমার কিছু হইতে দেবো না তুমি কোনো চিন্তা করো না হ্যাঁ ডাক্তার সাহেব ওর তো স্বরে নিতে হবো না স্বরে নেওয়ার ব্যবস্থা করো ডাক্তার সাহেব ঠিক আমার নিতে হবে না আমার কিচ্ছু হয়নি আমি এই বারেকের বুদ্ধিতে অ্যাক্সিডেন্টের অভিনয় করছি না সমস্যা তো খুব জটিল মনে হচ্ছে খুলে কর সমস্যাটা কি কইলাম তো কিছু না তুই যা আচ্ছা ঠিক আছে তোর জানালা কোন আমি যাইতেছি তোমারও তো যেতে দিলাম যায় না আমার সব কিছু দিলাম আচ্ছা আমি কথা দিতেছি আমারও তুমি খুলে খুলে আমি কাউরে কিছু করবো কিন্তু যদি না কক
তাহলে কিন্তু আমি হাম চিৎকার করে লজ্জা করব করব না ভাই তুই কাউরে কিছু কইছ না কথা দিতেছি কাউরে কিছু কইছ কর শুনতে না আমি এতদিন প্রকৃত ভালোবাসা কি বুঝতে পারিনি আমি তোমার সাথে খুব অন্যায় করছি তুমি আমারে মাফ করে দাও শুনলে মানুষের বাইরের সৌন্দর্যটাই যে সব কিছু না সেটা আমি বুঝতে পারি নাই প্রকৃত ভালোবাসার চাইতে দামি পৃথিবীতে কিচ্ছু নাই সেটাও বুঝতে পারি নাই আমি তোমার সাথে অন্যায় করছি তুমি আমারে ক্ষমা করে দাও তুমি ক্ষমা চাইতেছো কেন হ্যাঁ তুমি সব কি কইতাছো হ্যাঁ তুমি তুমি ক্ষমা চাইতেছো কেন আমি আমি তো এতেই খুশি তোমার তোমার কিছু হয় নাই তুমি তুমি একদম একদম ঠিক আছো তোমার কিছু হয় নাই আমার কিছু লাগবো না আমার কিছু লাগবো না এই যে জনদরে দি বারেকুজা এদিকে আসো তোমার যে আমি কইছিলাম আমার বাইকটা আনতে তুমি আনছো চাবিটা দাও বারাকুজা আজকে আমি আমি তোমারে নিয়া সারা গ্রাম আমার বাইকে করে ঘোরাবো আমার বাইক পিছনে কেউ উঠতে পারবো না তুমি সারা তুমি বাইকের পিছনে উঠে আমার জড়ায় ধরবার আমি সারা গ্রাম তোমার আমি ভুল করছি তোমার চোখে যাতে ময়লা না পড়ে এটা পরে নাও এবার শক্ত করে দাও